50 বছরের মধ্যে প্রথমবারের মতো 4 মিনিটের বেশি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। মহাজাগতিক এই ঘটনায় মজেছে বিশ্ববাসী। বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ উপভোগ করেছেন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর 3 কোটির বেশি মানুষ। চাঁদ পৃথিবীকে ঢেকে ফেলায় দিনের বেলায় রোদ চশমা চোখে আধার প্রত্যক্ষ করেন অনেকেই। বিশেষ এই মুহূর্তের সাক্ষী হতে উন্মুখ ছিলেন দর্শনার্থীরা। মেক্সিকো থেকে শুরু হওয়া পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শেষ হয় কানাডার পূর্ব প্রান্তে, যার জন্য সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। নায়াগ্রা জলপ্রপাত এলাকায় জড়ো হন 2000-এর বেশি মানুষ। রোদ চশমা পরে সতর্কতার সঙ্গে মহাজাগতিক দৃশ্য উপভোগ করেন দর্শনার্থীরা। বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে অনেকেই করেন বিয়ে। নায়াগ্রা জলপ্রপাত সংলগ্ন নদীর তীর জুড়ে সূর্যের আদলে পোশাক পরে বিশ্ব রেকর্ড গড়েছেন 309 ব্যক্তি। এর আগে এই রেকর্ডটি ছিল চীনের দখলে। টেক্সাসের উঁচু স্থানগুলোয় সোমবার গাড়ি নিয়ে হাজির হন মার্কিনিরা। পরিবার নিয়ে অনেকেই উপভোগ করেন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আরকানসাসের রাসেলভিলে সূর্যগ্রহণের মাঝেই আয়োজন করা হয় 400 যুগলের গণবিয়ে। অন্যদিকে ইন্ডিয়ানাপোলিস, নিউ ইয়র্ক ও ওকলাহামার মতো যুক্তরাষ্ট্রের বেশ কিছু স্থান থেকে সূর্যগ্রহণ উপভোগ করেছেন দর্শনার্থীরা। আকাশেও অর্থাৎ বিমানে চড়ে সূর্যগ্রহণ প্রত্যক্ষ করেছেন অনেকেই। বিমানের মধ্যে ঘটেছে আংটি বদলের ঘটনাও। পরবর্তী সূর্যগ্রহণের জন্য অপেক্ষা করতে হবে 2033 সাল পর্যন্ত, যা দেখা যাবে যুক্তরাষ্ট্রের আলাস্কা থেকে। তবে একটি অঞ্চল থেকে পরপর দুইবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণে সময় লাগবে 375 বছর। নাফি আরমান মনন, এখন বিশ্ব। রমজানে রিফ্রেশ থাকুক সবার মন, ইফতার ও সেহরি সব সময় আছে টেস্ট মি।